আমরা জার্নি শুরু হইলো, এখন দেখলাম বাজারও আর সবটা অর্ডার লেগেছে, পানি অর্ডার লেগেছে, এখন পানির অর্ডারটা এখন গেট লাগবে, সিরা গুড় এটা দিম অর্ডার। আমরা জার্নি শুরু হইব ওখান থেকে, যেন আমাদের জার্নি এখান থেকে শুরু, হার্ট ফাউন্ডেশন থেকে আমরা গাড়ি পাইছি। ত্রাণ বিতরণের উদ্দেশ্যে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা রওনা দিচ্ছি। আমাদেরকে গাড়িটি ত্রাণের জন্য দিয়েছেন হচ্ছে গিয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমি। আমরা বন্যা হওয়া যাচ্ছি, আমরা এখন বন্ধ লিছি, সিরা লওয়া বাকি আছে। আমরা পানি নিতে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রওনা হয়ে গেছি গোলাগঞ্জের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমার গ্রাম পাশে আছে শাহজালাল মাজার, যেখান থেকে আমরা এক টাকাও পাইনি ত্রাণের জন্য। এই যাত্রা পর্বে আমাদের সাথে যারা আছে আমরা এখনো জুড়ে তাদেরকে দেখে নিলাম। আমার ডান পাশে রাবিব ভাই, আমাদের ড্রাইভার সাহেব। আমাদের পেছনে আছে ফাহাদ, সুলতান মাহাদি আর শাহ মাহাদি, আর আমি আসমাল হোসেন কাউসার। সিলেট এয়ারপোর্ট 3 দিন বন্ধ আছিল বন্যার লাগে। মানুষ অলরেডি লাইন ধরে লিছে ত্রাণ হওয়ার লাগে, সব ত্রাণ হওয়ার লাগে যাইরা। আমরা নৌকার লাগে আইসি, এখন ব্রিজ ভাঙা ওটা লাগে আসতে গেছি নৌকার। মানুষ অলরেডি খোঁজা শুরু করছেন, বাট আমরা আইনা দিলাম না, আমরা আরো পিত্রিকা দিব। ব্রিজ ভাঙ্গি গেছে, ফুল ভাঙ্গা আটিয়া ফারণে লাগে। ফুলটা খেনে ভাঙছে, ভাঙ্গা তো কোনোবাদে দিয়েছে নাকি, তাহলে কত গাড়ি আসাইছে আল্লাহ জানো। তোমার নামটা কি দেখো, নাম কো? তুমি পর্যাপ্ত ত্রাণ পাই নাই? দুই তিনজন দিয়া গেছে। তোমার ত্রাণ লাগতো নাই? আর ত্রাণ লাগবো নি?
খারাপ নাম উঠে আসবো আগে ধর আমি ভাই খুব খুব আমরা রওনা দিলাম, আমরা রওনা দিলাম, যাত্রা শুরু হয়েছে, নৌকা যাত্রা শুরু। আমরা মালুর সকাল রেডি, রওনা দিলাম সুলতান পাহাড়। মানুষ গরু একবারে ডুবে গেছে, আমরা এখন যাইমু গে। যে জায়গায় বাটা হইব আমরা জায়গাতে আইছি অলমোস্ট, আমরা প্যাকেট রেডি, সো উই আর গোইং টু ডিস্ট্রিবিউট। আমরা এক গড়ে দিছি, আমরা আরো দিলাম, গড়ে গড়ে দিব এনে বাক্কা বাদ অবস্থা, সো আমরা অনাও দিব, সো আমরা নাইছি। কয় গড় আছে ভাই? ওই দুই বাড়ি লাগাইয়া সাত সাত গড় দেন, ওই বাড়ি লাগাই, ওই দুই গড় লাগে। ত্রাণ দিকে তারা বাইছে, তারা বাইছে, এর নাও ডুবি যায়, তার নাম মাহাদি ফাহাদ তারাও বাটের
আর আনার ইজ অলসো হেল্পিং। রিহার্সেল করা দিচ্ছে না প্রচুর, তারা প্রচুর হেল্প লাগবে, আমরা অবশ্য খুব কম হেল্প এই চিন্তা করলে বহুত কম। কিন্তু এলাকার মানুষ অনেক ভালো, তারা হয় হয় আর মানুষ সব লাহানা কষ্ট কষ্ট করিয়া বাঙ্গা নৌকা দিয়ে মানুষ আর মানে ত্রাণ দেখিয়া হেল্প দেখিয়া সব কিন্তু আর বনটা খুলিয়া কারণ ত্রাণর জিনিস হ্যাঁ কাইলার খুলিয়া জোর না এমনি হ্যাঁ কাইলার মানুষ বহু দূর থেকে আইরা মানে চান্নি তাহরিয়া সুলতান দিলাম কয় ফ্যামিলি দিছো গুড। তোমারটা দেখছি না আমি শুনছি দিলাম তুই যেটা করছো আপনার এই সময় কই থাকছো ফানি যে সময় উঠছে ফানি উনি ঠিক মতো পাইছেন নি আগর ক্ষতি কীতে হয়েছে আমরা ত্রাণ বিতরণ কর্ম শেষ করছি, ওর সামনে আমরা গাড়ি দেখা দেখা যাচ্ছে না, সুস্থভাবে বিতরণ হয়েছে, সবাই খুশি, এলাকাবাসী তারা খুব খুশি হয়েছে ত্রাণ ভাইয়া, তারা চাই আমরা তো মাত্র নিজের ত্রাণ প্রকল্প আছে তারা আরও ত্রাণ আশা করে। আমরা আমরার গাড়ি দাইছি, আমরার নৌকার জানি অনুশেষ, আমরা সবার পরিশ্রমেও আমরা কিন্তু সপ্তাহ নৌকা এখন তো পুরা খালি, নৌকা পুরা খালি কারণ আমরা সব জিনিস বাটি দিছি, এবং আমরা কিন্তু আমরা কোনো কোনো পলিথিন ব্যাগ ফলাইছি না, সব পলিথিন ব্যাগ লগে করে আনি দিছি। ও আমি আইলাম আমরা সুস্থ মতো আইছি, তারা সবকে দিয়া আর হচ্ছে কি আমাদের রাবিবের কারণেও আমরা আজকে মানে এতটুকু হতাম পারছি আর কি। আল্লাহ হুকুম, আল্লাহ তো হুকুম, ঠিক আছে আল্লাহ।
আমরা এখন সিলেটে পথে রওনা দিলাম, সবও খুব বেশি টায়ার্ড, সবও খুব বেশি টায়ার্ড। এখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম, টায়ার্ড, বাঁকা কষ্ট করছে, নৌকা আমরা ম্যানেজ করে দিছি।